যেভাবে হিন্দিতে তার ভাষণ আমরা শুনি, ওই হিন্দি যদি উত্তরপ্রদেশে লোককে বলেন গিয়ে ভাষণে যদি দোভাষী না নিয়ে তিনি ওই হিন্দিতে বক্তৃতা করেন, উত্তরপ্রদেশের মিরাট থেকে গোরখপুর পর্যন্ত ওই হিন্দি কেউ বুঝবে না, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তাই ওই হিন্দি ওখানে চলে না, এক নম্বর। আর দ্বিতীয় হচ্ছে, মমতা ব্যানার্জি ছবিটা হচ্ছে একজন হিন্দু বিরোধী রাজনৈতিক নেত্রী হিসেবে হিন্দুরা মনে করে, পরিষ্কার কথা। কৃষ্ণের জন্মস্থান মথুরা, শ্রীরামচন্দ্রের জন্মস্থান অযোধ্যা, বাবা বিশ্বনাথের কাশীধাম, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যে দলের হয়ে প্রচার করবে, সনাতনীরা সেই দলকে হারানোর জন্য আরও বেশি করে জোট বাঁধবে, এবং ভোট পরবর্তী হিংসায় তিনি গোটা বাংলায় যেভাবে সনাতনীদের উপর, বিজেপি কর্মী সমর্থকদের উপর, দলিতদের উপর অত্যাচার করেছেন, উত্তরপ্রদেশে তিনি গেলে বিজেপির ভোট বাড়বে বই কমবে না। শুনুন, আমি একটা রাষ্ট্রীয় দলের বিধায়ক, বিধায়কের সুবাদে বিরোধী দলনেতা, আমি আমাদের রাষ্ট্রীয় দল কাকে কোথায় পাঠাবে রাষ্ট্রীয় দল ঠিক করে ব্যক্তি নয়, এক নম্বর। দ্বিতীয় হচ্ছে, উত্তরপ্রদেশের বিজেপি এত শক্তিশালী, সেখানে আমার মনে হয় না যে পশ্চিমবঙ্গ থেকে কাউকে নিয়ে গিয়ে প্রচার করতে হবে। আমরা পশ্চিমবঙ্গে জেতার জন্য গোরখপুর ধামের মহারাজ বাবা যোগী আদিত্যনাথকে আমাদের দরকার হয়। আমার নন্দীগ্রামে টেখালির মাঠে মহারাজ এসেছিলেন, যোগী আদিত্যনাথজি, তার আশীর্বাদ আমার উপর আছে। তা বাবাকে, যোগীজিকে আমাদের রাজ্যে আমাদের দরকার হয়। আমার মনে হয় না যোগীজির কাউকে দরকার হবে পশ্চিমবঙ্গ থেকে গিয়ে ওখানে বিজেপিকে জেতানোর জন্য। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।